আমি এই মার্কেটের ইলেকট্রিশিয়ান যখন আমারে আমার সিকিউরিটি ফোন দিছে যে পূর্ব বাসা আবার বিদ্যুৎ ভাঙতেছে আমি বললাম ওখানে তো আমার ইলেকট্রিক লাইন আছে বাবা আপনি আসেন আমি তাড়াতাড়ি আসি ভাই আসি আমি 10 মিনিট পর্যন্ত দাঁড়ারে চুনারা ভাঙতেছে লাস্টের বারে যায় যায় ভাই ফোনটা একটা ভিতরে ঢুকাছে ভিতরে ঢুকানোর পরে যায় একটা চাপ দিলে ভাই চাপ দেওয়ার পরে আমার এখানে একটা ডিবি বক্স আছে ডিবি বক্স একটা আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি গাজী ইব্রাহিম খলিল আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জেনে থাকবেন যে চক বাজারের পরে নতুন করে নিউ মার্কেটে আগুন লেগেছে এবং এই আগুন লাগার পিছনে কি রহস্য বা কেন আগুন লেগেছে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সেই নিউ মার্কেটের ইলেকট্রিশিয়ান একজন ভাই তো চলুন আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো জানবো তো যদিও তার কথার এখন পর্যন্ত সঠিক প্রমাণ মিলেনি তারপরেও তার কথাগুলো কিন্তু সত্যি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন আমরা তার সেই কথাগুলো আমরা শুনবো আমি বললাম ওখানে তো আমার ইলেকট্রিক লাইন আছে বাবা আপনি আসেন আমি তাড়াতাড়ি আসি ভাই আসি আমি 10 মিনিট পর্যন্ত দাঁড়ারে চুনারা ভাঙতেছে লাস্টের বারে যায় যায় ভাই একটা ভিতরে ঢুকাছে ভিতরে ঢুকানোর পরে যায় একটা চাপ দিলে ভাই আগুন লেগেছে এবং এই মার্কেটে আসলে এই মার্কেটের লাগসাগুর সঙ্গে লাগোয়া যে ওভারব্রিজ আছে অর্থাৎ ওভারব্রিজ দিয়ে কিন্তু আসলে সরাসরি এই মার্কেটের তৃতীয় তলায় আসলে প্রবেশ করে দ্বিতীয় তলায় যাই হোক আমরা কিন্তু এখন যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান দাবি করছেন যে মার্কেটের সাইডে ফ্লাইওভার আছে এবং ফ্লাইওভার থেকে কিন্তু কয়েকজন ব্যক্তি উঠার জন্য বা দেয়াল ভাঙার জন্য খুব চেষ্টা করে এবং তার বলার ভাষা এটাই কিন্তু আমাদের সময় টিভির যে সাংবাদিক ভাই আছেন তিনি কিন্তু বিষয়টা তুলে ধরেননি তবে ওই ইলেকট্রিশিয়ান ভাই যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে ফ্লাইওভার ব্রিজ দিয়ে কিছু মানুষ প্রবেশ করে এবং প্রবেশ করার পর তার কিছুক্ষণ পরেই এই মার্কেটে আগুন ধরে তার মানে সে বোঝাতে চাচ্ছে যে ফ্লাইওভার দিয়ে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন লোক ফ্লাইওভার দিয়ে কিছু মানুষ মার্কেটে প্রবেশ করে এবং মার্কেটে প্রবেশ করার পর মার্কেটে আগুন জ্বালিয়ে দেয় এরকম আর কি দাবি করছেন তো আসলে এখন পর্যন্ত সেই বিষয়টি কিন্তু সত্যতা বলে মেনে নেওয়া হয়নি তবে জানি না কতটুকু সত্যতা তবে যেহেতু এই বিষয়টি এখন বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক পরিমাণে ভাইরাল তো এর আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে বঙ্গবাজারে আগুন এবং এখন নিউ মার্কেটে আগুন বিষয়টা কিন্তু আসলেই ভাবার বিষয় কারণ একই সময় বা অল্প কিছুদিনের ব্যবধানে কিন্তু এই আগুন মানে বিভিন্ন জায়গায় আগুন আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন আগুন লাগছে তো জানি না সামনে কি হবে বা এটার কারণটা কি বা এটার কোনো গজব নাকি কেউ ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ছড়াচ্ছে তো আপনাদের কার কি মতামত আছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত এবং আবারও হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম